দর্শক, ছুটির পর তার জনপ্রিয় অভিনেতা তেশা জোবান, তৌসিফ, ফারিন, সাবিলা, মুশফিকদের পারিশ্রমিক কত আজকে তা নিয়ে থাকছে ভিডিওতে। প্রায় শোনা যায় তারকাদের পারিশ্রমিক দিন দিন বেড়ে যাচ্ছে, যে যার মতে পারিশ্রমিক নিচ্ছেন। তবে প্রযোজক পরিচালকেরা পারিশ্রমিক বেশির কথা বললেও তারকারা বলছেন ভিন্ন কথা। তাদের বক্তব্য, দর্শকদের ভালো কাজ উপহার দিতে আগের চেয়ে কাজে অনেক বেশি সময় দিচ্ছেন, কমিয়ে দিচ্ছেন কাজ, যে কারণে আগের চেয়ে পারিশ্রমিক বাড়িয়েছেন। এছাড়াও কেউ কেউ বলছেন, যার যেমন চাহিদা ও নাটকের ভিউ ও তারও তেমন পারিশ্রমিক। আসুন জেনে নেই পরিচালক ও প্রযোজকদের তথ্য মতে কার কত পারিশ্রমিক। অভিনেতা ফারহান আহমেদ জুবান, বর্তমান পারিশ্রমিক 1 লাখ টাকা। চলতি মাসে এই অভিনেতা পারিশ্রমিক বাড়িয়েছেন। বিভিন্ন সময় তিনি গণমাধ্যমে জানান, আগের নাটকের শুটিংয়ের জন্য 2 দিন সময় দিলেও এখন প্রতি নাটকের জন্য দ্বিগুণ সময় দেন। দর্শক, অভিনেত্রী তানজিন তিশা 80,000 থেকে 1 লাখ টাকা পারিশ্রমিক নেন। জানা যায় 2 দিনের শুটিংয়ে হলে 80,000 টাকা, 3 দিনের শুটিং হলে 1 লাখ টাকা নেন। তিনিও এই বছরে পারিশ্রমিক বাড়িয়েছেন। দর্শক, তৌসিফ মাহমুদ পারিশ্রমিক নেন 80,000 থেকে 1 লাখ টাকা। তিনিও আগের চেয়ে নাটকের সংখ্যা কমিয়ে পারিশ্রমিক বাড়িয়েছেন। দর্শক, নাটক প্রতি অভিনেত্রী তাসিন ফারিনের পারিশ্রমিক 60,000 থেকে 70,000 টাকা।